হ্যালো বন্ধুরা, গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আতিফ মম অ্যান্ড ডেলি লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা জানাই। অনেকদিন পর আবার এই ঘরে ব্লগ করছি, মানে অনেক দিন হয়ে গেল আর কি। তো যাই হোক, কালকে আমরা পৌঁছেছি 12:30 সময়, আর মানে ফিরতে ফিরতে মানে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে 12:30 প্রায় বেজে গেছিলো। অনেকটা দূর তো, লখনউ থেকে আমাদের এখানটা অনেকটাই দূর, প্রায় আড়াই ঘন্টা লেগে যায় আর কি। তো তারপরে খাওয়া দাওয়া তো ওখান থেকে করে এসেছিলাম, লখনউই বিরিয়ানি। তো তারপরে আমরা ঘরে এসে হাত মুখ ধুয়েছি, হাত মুখ ধোয়ার পরে ঘুমিয়ে পড়েছি। আর সকালবেলায় উঠতে একটু লেট হয়ে গেছে, আর সকাল সকাল উঠেই হাজবেন্ড অফিসে চলে গেছে। আর আজকে জুগাড়ু ব্রেকফাস্ট হয়েছে। জুগাড়ু ব্রেকফাস্ট বলতে ব্রেকফাস্টে ওই যে ব্রেড করেছি, ব্রেড বাটার করেছি, আর চা করেছি, দুধ চা করেছি। মানে হোটেল থেকে দু প্যাকেট ওই গুঁড়ো দুধগুলো আমি ভরে নিয়েছিলাম ব্যাগে, তো সেই গুঁড়ো দুধ দিয়ে আমি দুধ চাটা করে ফেলেছি। আর লখনউ থেকে ব্রেড নিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে কালকে ব্রেকফাস্টে কী করবো, কারণ বাড়িতে কোনো সরঞ্জাম নেই, কিচ্ছু নেই, মানে কোনো জিনিস নেই আর কি, আর করারও ক্ষমতা থাকবে না। তো সেই অনুযায়ী আমি ব্রেড কিনে নিয়েছিলাম, তো ওই জন্য মানে জুগাড়ু ব্রেকফাস্ট হয়ে গেছে। আর এখন কি করব জানি না, কি রান্না করব কিচ্ছু জানি না। তো দেখা যাক কী রান্না করবো, যাই করবো তোমাদের সাথে শেয়ার করবো। আর আমরা ওখানে খুবই খুবই মজা করেছি, খুবই ভালো লেগেছে। মানে সত্যি বলছি, আজমের শরীফের ব্যাপারে শুনেছিলাম অনেক কিছুই, যে ভালো জায়গা, অবশ্যই ভালো জায়গা শুনেছিলাম, কিন্তু যাওয়ার পরে যে একটা অনুভূতি সৃষ্টি হয়েছে, সেই অনুভূতিটা আমি তোমাদের সাথে শেয়ার করেও হয়তো আমাদেরকে মানে বলেও বোঝাতে পারবো না আর কি। এত ভালো অনুভূতি, আর সত্যি খুবই খুবই ভালো লেগেছে, শুধু আমাকে নয় আমাদের সবাইকে খুবই ভালো লেগেছে। তো এই হচ্ছে আর কি। আর জয়পুর ঘুরেছি, জয়পুরটা তো ভীষণই ভালো শহর, খুবই ভালো শহর, আমার ভীষণই ভালো লেগেছে জয়পুর। সত্যি পিঙ্ক সিটি তো পিঙ্ক সিটি, মানে একদম রাজশাহী ব্যাপার। তো চলো চটপট করে বাড়ির সমস্ত কাজ কর্ম করে নিই, আর অনেকদিন ছিলাম না তো যার জন্য ঘরে কিন্তু একটু ঝুলটুল হয়েছে। তারপর তোমার বাসনগুলো ধুতে হবে, বাসনগুলো ধুয়ে রেখে গেছিলাম, তবুও একবার প্লেন জল দিয়ে ধুয়ে নেব। এইসব হাবি জাবি টুকিটাকি কাজ আছে। আর হ্যাঁ, কাপড় তো অনেক আছে, সেগুলো কাচতে হবে, সেই কাপড়গুলো পরেছি। আর ওখানে তো লন্ড্রিতে একবারই দিয়েছিলাম, আর দিনই, কারণ ওখান হোটেলের যে লন্ড্রি চার্জ প্রচুর ছিল। একটা কাপড় ধুয়ে প্রেস করা, কাপড় ধুয়ে প্রেস করে দিয়েছে, সেটা তো 40 টাকা, তো একবারই করিয়েছিলাম, তো আর করাইনি। আমি বললাম যেই কাপড়গুলো পরে রেখে দাও, বাড়িতে গিয়ে আমি ধুয়ে এখানে যে আমাদের ধোবি আছে ওকে দিয়ে দেবো, প্রেস করে দেবে। তো সেই কাপড়গুলো আছে, সেগুলো মেশিনে ঢোকাবো, সব কাপড় চোপড় অনেক কাচতে হবে, মানে সবই মোটামুটি নোংরা হয়ে এসেছে, সব কাপড়ই তো পরেছিলাম ধরো। তো সেইগুলো কাচতে আমার এখন 2 দিন টাইম লাগবে, কেচে গেছে আমি মানে রেখে দেবো আর কি, শুকিয়ে উঠিয়ে নেব, তারপর একেবারে তখন ধোবিকে দিয়ে দেবো, ও কিছুটা আয়রন করবে আর আমি বাড়িতে কিছুটা করব। তো এই সমস্ত কাজকর্ম এখনও পড়েই রয়েছে। তো আমি ভাবলাম তোমাদের সাথে প্রথম কথা বলি, তারপরে আর কাজকর্ম তো লেগেই থাকবে, আর কাজকর্ম যদি শুরু হয়ে যায় তাহলে তোমাদের সাথে আর কথাই বলে যাবে, আর ব্লগটা স্টার্ট করতেও পারবো না, ভুলেই যাব। তো যার জন্য ব্লগটা প্রথমেই স্টার্ট করে দিলাম। এখন অনেক বেলা হয়ে গেছে, তোমাদের দেখাই কটা বাজছে, এই যে দেখো 11টা হয়ে গেছে, আর এখনও পর্যন্ত কোনো ঠাঁই ঠিকানা নেই, রান্না কী করবো কী খাবো দেখা যাক। তো ফ্রেন্ডস দেখো, এই যে এগুলো কী মাছ বলো তো, দাঁড়া এক সেকেন্ড, এই যে মাছ, চ্যাং মাছ, এগুলো এগুলো হচ্ছে চ্যাং মাছ। তো এই মাছটা একজন দিয়ে গেল, তো এটা রান্না করবো, আমি কোনোদিনও রান্না করিনি, যেটা নড়ছে। তো এতগুলো চ্যাং মাছ, 1 কিলো চ্যাং মাছ রয়েছে, এই যে 1 কিলো চ্যাং মাছ। তো আমি কীভাবে বাঁচবো, কীভাবে রান্না করবো কিছুই বুঝতে পারছি না। চলো মাগো, এই যে জ্যান্ত মাছগুলো আমি জলের মধ্যে রেখে দিচ্ছি, প্লাস্টিকও করে একটা করে রেখো না, প্লাস্টিক এই মাছটা বন মাছ বটে, বন মাছ। কিছু মাছ আমি রেখে দিচ্ছি, মরে গেছে অনেক মাছ, না না সব জ্যান্ত আছে, কালকে হবে একসাথে অতগুলো বাঁচতে পারবো না, তো তার জন্য এই যে এত ভয়ের কি আছে, একটা কেমন কেমন কালার হয়ে গেল দেখো তো, একটা কেমন কালার হয়ে গেল একটা, তো এটা মরে গেছে,
এটা জানি কি সুন্দর নড়ছে সবাই ও মোট নড়বে তো একটু বেশি পানি হলে এটা বেশি নড়বে এটা বেশি একটু বেশি পানি হলে বেশি নড়বে করবে রে অফ করব মাছের গলাগুলো কেটে দিয়েছি মানে মাথাটা কেটে দিয়েছি আর এরকম ভাবে পিস হয়েছে মাছের এবার এটাকে ভালো করে পরিষ্কার করতে হবে এই যে দেখো মাছের গলাগুলো কেটে দিতে হয় আমরা এরকমই করি গলা কেটে দিই চ্যাং মাছের তো এবার এটাকে পরিষ্কার করবো এই যে হলুদ হলুদ সব উঠিয়ে দেবো কালোগুলো উঠিয়ে দেবো একটা পিলপিলে ভাব আছে এগুলো উঠিয়ে দেবো টাইম লাগছে তো এই যে মাছটা আমার হচ্ছে তো মাছটা কি করছি বলো তো তেল পেঁয়াজ বলতে পেঁয়াজ কুচো করে পেঁয়াজ কেটেছি আর লঙ্কা দিয়েছি আর হলুদ লবণ এইসব টুকিটাকি মশলা দিয়ে চাপিয়ে দিয়েছি এই যে এখন এটা হতে অনেকটাই টাইম লাগবে তো চ্যাং মাছ রান্না করা হয়ে গেছে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর কিছু চ্যাং মাছ দেখো আমি বালতির মধ্যে জল অল্প একটু জল দিয়েছি জলের মধ্যে রেখে দিয়েছি কারণ জ্যান্ত মাছ খেতে বেশি ভালো লাগে তাই না আর চ্যাং মাছগুলো তো মানে সহজে মরে না তার জন্য আমি ভাবলাম ফ্রিজে না রাখে আমি বালতিতেই রাখি তো অর্ধেকটা করেছি আর অর্ধেকটা বালতির মধ্যে রেখে দিয়েছি কালকে রান্না করব একদিনে সম্ভব না তোগুলো বাচ্চা পরিষ্কার করা হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আর এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে আর আমি একটু চা খাবো আর এখানে বেশ ঠান্ডা পড়ে গেছে এই যে দেখো আমি সোয়েটার পরেছি আর মাথাটা একটু ধরে আছে তার জন্য আমি একটু চা খাবো আর আদা দিয়ে চাটা খাবো আর কি বলবো তোমাদের চ্যাং মাছ হ্যাঁ চ্যাং মাছ খাওয়ার পরে ভালোই ঘুম হয়েছে আর চ্যাং মাছে আজকে অবস্থা আমার খারাপ করে দিয়েছে কারণ এত লাফাচ্ছিল ওরা মানে জ্যান্ত ছিল তো ওরা মরতে চাইছে না মানে মাথাটা ঠুকে দিচ্ছি তবুও মরছে না যেমন গলা কেটে দিয়েছি তবুও মরছে না মানে এত ওদের জান মানে কি বলবো মানে কঠোর জান ওদের মানে খুব সহজে মরতে চাইছে না তো যে আমি ওকে বাঁচতে যাচ্ছি পরিষ্কার করতে যাচ্ছি তো লাফি লাফি পালাচ্ছে আমার ভয়ও লাগছিলো হাতে একটু কেটে দিয়েছে বলতে কামড়ে দিয়েছে এরকম নয় মানে হালকা করে এরকম কেটে দিয়েছে তো এই আর কি তো চলো আর মুখ টুক ধুয়েছি তো ক্রিম লাগাইনি একদম মানে ময়শ্চারাইজার লাগাতে হবে তা না হলে কিন্তু মুখটা একদম খুব টানছে শীতকাল বুঝতেই পারছো একদম রুক্ষ আবহাওয়া তো ময়শ্চারাইজার লাগাবো জাস্ট মানে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে মুখটা ধুয়েছি ধুয়ে চাটা বসিয়ে দিয়েছি চা খাবো কারণ চা না খেয়ে থাকতে পারবো না মাথাটা ফেটে যাচ্ছে একদম ব্যথাতে তো চাটা খেয়ে তারপরে দেখা যাক কী হয় আজকের ব্লগটা বেশি লম্বা করবো না ছোটোই করবো আর আর একটা কথা আমি তোমাদের বলতে চাই সেটা হচ্ছে যে আমি সন্ধ্যেবেলায় ব্লগ দেবো ভাবছি ওই 7:30টার মধ্যে ব্লগ পোস্ট করবো 7টা থেকে 7:30টার মধ্যে ব্লগ পোস্ট করবো তো এই আর কি তো চলো আমার ফ্রেন্ড হ্যাঁ তো ঠিক আছে তো 7টা 7:30টার মধ্যে মানে মোটামুটি আমার টার্গেট আছে যে আমি ব্লগ দেবো তাহলে আমি ধীরে সুস্থে এডিট করে ব্লগ দিতে পারবো বুঝেছো তো চলো দেখি চাটা কতটা হয়েছে তো ফ্রেন্ডস দেখো চাটা খাওয়া হয়ে গেছে আমার একটা ফ্রেন্ড এসেছে আর কি ফজিয়া তো তার সাথে একসাথে মিলে আমরা দুজনেই গল্প করতে করতে চা খেলাম তো এবার শর্ট ভিডিও করবো ওই জন্য আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি একটু সাজুগুজু করে নিয়েছি কারণ তোমাদের জন্য ভালো ভালো শর্ট ভিডিও উপহার দিতে হবে তো তো তার জন্য আর কি তো চলো ভাবছি ভিডিওটা এখানেই শেষ করে দিই আজকের ভিডিওটা তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লেগেছে যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবে শেয়ার করবে যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর আজকের ভিডিওটা আমি জানি যে অনেক ছোট তবে নেক্সট ভিডিওগুলো আমি একটু বড় করার চেষ্টা করব জাস্ট আজকে এমনি দিয়ে দিলাম বুঝতেই পারছো তো চলো আবার দেখা হচ্ছে টাটা সবাই তোমরা খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর খুবই হাসি খুশিতে থাকবে ঠিক আছে তো চলো এবার আমি শর্ট ভিডিও করতে যাচ্ছি